আমি প্রীতম, কেমন আছো তোমরা? আজকে যে ভিউটা আমি দেখাচ্ছি খুব ভালো লাগছে না দেখে? পুরো চারদিকে সবুজ, গাছপালা, সুন্দর একদম প্রকৃতিতে। আমি একদম ছাদের ওপর থেকে শ্যুট করছি এবং দারুণ লাগছে দেখে। মানে এত সুন্দর ভিউ হয়তো আগে কখনো কোনো দিন আমরা দেখিনি। বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকে তারা বলবেন দারুণ, একদম ফাটাফাটি, বিকজ এত সুন্দর গাছপালা, নীল আকাশ, এইগুলোই তো দেখার জন্য এখানে সবাই আসতো এক সময় ঝাড়গ্রামে। আমি একটা কথা বলি, এই যে ভিউটা দেখাচ্ছি এটা একদমই আমার কাছে ঘাটিয়া ভিউ। কারণ প্রথম যখন আমি বাড়িতে আসি তখন এই জায়গাটার চিত্র ছিল একদম অন্যরকম। আমাদের বাড়িটা হয় এবং সেই সময় এত বাড়ি ঘর এগুলো কিচ্ছু ছিল না, চারদিকে সুন্দর গাছপালা। ওই মোড়ের মাথায় দুটো কৃষ্ণচূড়া মোটা মোটা গাছ ছিল, আজ তারা নেই। এরকম চারদিকে অনেক গাছপালা ছিল, আর আজকে চারদিকে ইট আর কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, আর গাছও নেই। যে গাছগুলো ছিল বা যে গাছগুলো আছে ওগুলোও হয়তো আর কিছুদিনের মধ্যে কাটা পড়ে যাবে। দেখতেই পাচ্ছ যে চারদিকে কীরকম বাড়ি হচ্ছে। এটা আমার বাড়ির ছাদ, আর এই বাড়ির ছাদ থেকে আমি আজকে একটা বক্তব্য রাখবো, তাই জন্য এই ভিডিওটা শ্যুট করছি। তো বেশি টাইম নেব না, তাড়াতাড়ি স্টার্ট করছি। আর হ্যাঁ, এটাও বলার জন্যে আমি এই ভিডিওটা করছি যে এত যে গাছ ছিল এই জায়গাতে, আজকে যে গাছগুলো নেই, আর ভবিষ্যতে আরও যে কটা গাছ আমরা দেখতে পাচ্ছি এগুলো কাটা পড়ে যাবে। তো কী করলে এই গাছগুলোকে বাঁচানো যাবে এবং কী করলে এই গাছ কাটাটা বন্ধ হবে, তো সেই নিয়ে আমার নিজস্ব একটা বক্তব্য আমি রাখবো। তো ভিডিওটার সাথে থাকুন, আমি আমার দিক থেকে চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, তো অবাক হওয়ার কিছু নেই, একদম বাড়ির ছাদ থেকে ডাইরেক্ট আমি আমার নিজের রুমে চলে এসেছি। এটা যাই হোক আমার রুম, এটা আমি আমার রুমে এলাম। তো যেটা বক্তব্য বা যেটা আমি বলতে চাইছিলাম সেটাই আজকে বলার চেষ্টা করছি। তো এটা আমার বাড়ির সামনে একটা টাইম ছিল যখন এখানে প্রচুর বন জঙ্গল গাছপালা ছিল, আজকে সেগুলো আর নেই। এবং ঝাড়গ্রামের অনেক জায়গাতে, অনেক জায়গাতে সুন্দর জায়গায় 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 এরকম গাছ ছিল যেগুলো আজকে আর নেই। তো ডিয়ার পার্কের ওখানে অনেক গাছ কেটে দেওয়া হয়েছে, আর তার ফলে ঝাড়গ্রামে যে পরিমাণ গরম বেড়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি। তো গাছ যে কাটা হয়, গাছ যখন কাটা হয় কী ভেবে গাছ কাটা হয় জানেন? যেটা আমার মনে হয়, যেটা অনেক গাছের আমরা প্রপার যে ভ্যালু সেটা আমরা জানি না। প্রপার ভ্যালু মানে কি, যেই গাছটার কি গুণ আছে, গাছটা যদি থাকে গাছটা থেকে আমরা কি পেতে পারি, এগুলো কোনোদিন আমাদের স্কুলেও শেখানো হয়নি। দোষ আমাদেরও আছে, আমরা কোনোদিন স্কুলেও পড়িনি, কলেজেও পড়িনি। স্কুল কলেজের সিলেবাস তো সেই একদম বাবা আদম জামানা থেকে একই আছে। তো আজকে আমি একটা জিনিস আপনাদের দেখাবো, যে জায়গাটা থেকে আমার মনে হয় যদি আমরা এই জায়গাটা বুঝি। সেটা আমি বলছিলাম যে গাছগুলো যে কাটা হচ্ছে ঝাড়গ্রামে বা অনেক জায়গাতে, সেই গাছগুলো কি কারণে কাটা হচ্ছে। গাছগুলো এই জন্যেই কাটা হচ্ছে যে যারা গাছগুলো কাটছেন তাঁদের কাছে সেই ইনফরমেশনটা নেই যে যেই গাছটা আমি কাটছি সেটা কাটার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, আর যদি গাছটা থাকতো তাহলে আমাদের কি কি ভালো হতো বা কি কি লাভ হতো। তো সেই বিষয়ে আমি আজকে একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই বইটা হচ্ছে মেডিকেল প্ল্যান্ট রিসোর্স অফ সাউথ বেঙ্গল, রিসার্চ উইং, ডাইরেক্টরেট অফ ফরেস্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই বইটা আমার মনে হয় যে যারা প্রকৃতিকে ভালোবাসছেন বা যারা চাইছেন যে প্রকৃতি আরও ভালোভাবে বেঁচে থাকুক, তারা একবার এই বইটা একটু ফলো করুন। এই বইটার থেকে আপনারা কী কী জানতে পারবেন বা আমরা কী কীভাবে প্রকৃতিকে বাঁচানোর ব্যাপারে এই গাছটার, এই বইটার হেল্প নিতে পারবো।
এই বইটাতে প্রায় 600 রকমের গাছের গুণ দেওয়া আছে, যেই গাছগুলো আমরা প্রতিদিন প্রতিদিন কিন্তু রাস্তার ধারে বা ধরুন কোথাও ঘুরতে গিয়ে আগাছা আগাছা হিসেবে দেখতে পাই, যাকে আমরা আগাছা ভেবে কেটে ফেলছি বা যাদেরকে আমরা আগাছা ভেবে শেষ করে দিচ্ছি বা ধ্বংস করছি, তারা অ্যাকচুয়ালি আগাছা নয়। তারা যে কত মূল্যবান এবং কত ভ্যালুয়েবল প্ল্যান্ট, উদ্ভিদ, সেইটা জানাটা এই মুহূর্তে খুব জরুরি। এখানে প্রায় 600 রকমের গাছের ব্যাপারে দেওয়া আছে। যেমন ধরুন আমি একটা নাম বলছি, ধরুন এই গাছটা, ঠিক আছে, বা ধরুন এই গাছটা, এগুলো কিন্তু আমরা রাস্তার ধারে দেখতে পাই। এই যেমন ডালিম, এটা হচ্ছে আপনার পিটজ, সাঁওতালি ভাষায় বলে, বাংলা এবং সাঁওতালি এবং ইংলিশ এবং সায়েন্টিফিকলি ভাবে। এই যে যেমন লাল চন্দন, এর কী কী ইউজেস আছে আর এর কাল্টিভেশন কোথায় হয়, ঠিক আছে, এই বইটাতে ডিটেলে দেওয়া আছে। যেমন ধরুন আমি একটা গাছ দেখাচ্ছি, যেমন ধরুন যাই হোক একটা গাছের, আমি যেমন চেনা পরিচিত, যদি আমার চেনা কোনো গাছের ব্যাপারে আমি দেখতে পাই সেটা আমি দেখাচ্ছি। যেমন ধরুন এই, যেমন ধরুন ধুতরা গাছ দেখলাম মনে হয় এক্ষুনি, এই যে এই যে এই যে লাল ভ্যারেন্ডা, এই লাল ভ্যারেন্ডা গাছটা কিন্তু আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় দেখতে পেয়েছি। অনেকে এটাকে বলা হয়, এটাকে বলে নাকি এটা বিষাক্ত, কিন্তু বিশ্বাস করুন এটার অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা কিন্তু এই পৃষ্ঠাতে দেওয়া আছে। এর ইউজেস কী কী হতে পারে, এর ইউজেস কী, এর পাতা, লিভস, ঠিক আছে, লিভ জুস, অর্থাৎ মানে যে জুস হয় সেটা কী কী কাজে লাগে বা কী কী কাজে লাগতে পারে, সেটা কিন্তু আমাদের কাছে অজানা। তাই কিন্তু এই গাছগুলোকে আমরা কখনো রাস্তায় দেখতে পেলে কেটে দিই, বা যেভাবে ঝাড়গ্রামে গাছ কাটা স্টার্ট হয়েছে তাতে মনে হয় না আর কোনো কোনো জায়গাতেই গাছ বেঁচে থাকবে। তাহলে কী করতে হবে, গাছকে বাঁচাতে গেলে কী করতে হবে? শুধু চিৎকার চেঁচামেচি করে বা কয়েকটা পোস্টার ফেসবুকে আপলোড করে কিছু হবে না, লাভের লাভ। গাছ কাটা এইভাবে আটকানো যাবে না। গাছ কাটা তখনই আটকানো যাবে যখন আমরা সেই গাছগুলোর অ্যাকচুয়াল ভ্যালুটা বুঝব। যারা গাছকে কাটছেন বা যারা গাছ কাটতে এত কি বলবো মুখে উদ্যত হচ্ছেন, তারাও, তাদেরও দোষ দিয়ে লাভ নেই। কারণ আমাদের স্কুলে, আমাদের কলেজে যারা বটানি স্টুডেন্ট আছে তাদেরকে বাদ দিলে, বাদ বাকি যেসব সাবজেক্ট আমরা পড়েছি কোথাও কিন্তু গাছের ভ্যালুর ব্যাপারে আমাদেরকে পড়ানো হয়নি, স্কুলের সিলেবাসেও না, কলেজের সিলেবাসেও না। যার ফলে কিন্তু আমরা গাছের কিন্তু ভ্যালুটা বুঝতে পারিনি, এবং যেই কারণে বুঝতে পারিনি বলেই হয়তো আজকে আমরা নির্বিচারে গাছ কেটে চলেছি। যারা প্রকৃতি প্রেমী আছেন তারা চেষ্টা করছেন গাছকে বাঁচানোর, সরি, তো এই বইটা কিন্তু প্রকৃতিকে রক্ষা করতে অনেক সাহায্য করবে। আর প্রকৃতিকে বাঁচাতে গেলে এইভাবেই এডুকেশনলি, মানে শিক্ষা দিয়ে মানুষকে চেঞ্জ করাটা খুব সহজ। কারণ জোর জুলুম করে আপনারা আজকে একটা গাছ কাটা বন্ধ করতে পারবেন, কিন্তু কালকে আবার ওই লোকটা কিন্তু গাছটা কাটবে। তাকে যদি একবার বোঝানো হয় যে তুমি এই গাছটা কাটছো কেন, এটার তো এই ভ্যালু আছে, তুমি এই গাছটা বাড়িতে লাগাচ্ছ না কেন, এটা লাগালে তোমার ওষুধ কিনতে হবে না, তোমার তো এই 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 রোগগুলো সেরে যাবে, এত গাছের বর্ণনা এই বইটাতে দেওয়া আছে। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট বের করেছে এই বইটা, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, এইখানে দেখুন বইটার ডিটেল দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। বইটা অনলাইনে অর্ডার করতে পারেন, আদারওয়াইজ ফোন করেও কিন্তু বইটা অর্ডার করতে পারেন। এবার কী করতে হবে, এই বইটা নিজেদের প্রথমে পড়তে হবে, বইটা যারা প্রকৃতিকে ভালোবাসেন এই বইটা পড়তে হবে। বইটা পড়ার পরে বইয়ে যেসব গাছের গুণাগুণ আছে সেই গুণাগুণটা লোকের মধ্যে প্রচার করতে হবে, যে তুমি এই গাছটাকে বাঁচিয়ে রাখো, এই গাছটা কিন্তু তোমাকে পরবর্তীকালে এইভাবে হেল্প করবে, আর তুমি যদি গাছটা কেটে ফেলো তাহলে কিন্তু লাভের লাভ কিছুই হবে না। এইভাবে ঠিক লোককে বোঝাতে হবে, এবং বুঝিয়ে 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 কিন্তু ধীরে ধীরে গাছ কাটাটা বন্ধ হবে, না হলে যেভাবে গাছ কাটা স্টার্ট হয়েছে বন্ধ করা যাবে না। আমি এই বইটা দেখিয়েও দিচ্ছি, রিসার্চ উইং
ডাইরেক্টর অফ ফরেস্ট, ঠিক আছে, সেভ গ্রিন সি ড্রিম, সবুজ রক্ষা এবং স্বপ্ন দেখা। হ্যাঁ, স্বপ্ন দেখাটাই খুব জরুরি। একসময় আমিও এই জানলার ধারে বসে আকাশের চাঁদ দেখতাম, তারা দেখতাম এবং স্বপ্নটা খুব ভালো দেখতাম। এখন শুধু সিমেন্ট, কংক্রিট আর ইট কাট বালি দেখি, আমি কিছুই দেখতে পাই না, চারদিকেই বড় বাড়ি হয়ে গেছে। তো ঝাড়গ্রামে যেভাবে গাছ কাটা শুরু হয়েছে তাতে সব দিকেই এই ইট কাট আর বালির জঙ্গলই আমরা দেখতে পাবো। আর প্রকৃতি যে অরণ্য সুন্দরী, যে ঝাড়গ্রাম যে অরণ্য সুন্দরী তকমাটা পেয়েছে, সেই তকমাটা কিন্তু আর থাকবে না যেভাবে গাছ কাটা শুরু হয়েছে। যেটুকু জঙ্গল আছে সেটাও যদি বাঁচাতে হয় তাহলে ঠিক প্রপার ওয়েতে কাজ করতে হবে, না হলে শুধু চিৎকার চেঁচামেচি করে মিটিং মিছিল ডেকে কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না। এই বইটা, আরও একটা জিনিস বলি, এই বইটা কিন্তু আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। আমার ফ্যামিলিতে অনেক রকম রোগ ছিল, তো ফ্যামিলি মেম্বারদের এই বইটার ইয়েতে আমি মানে বইটা ফলো আপ করে কিন্তু অনেক রকম আমি হেল্প পেয়েছি, আমার ফ্যামিলিও পেয়েছে। আমার ফ্যামিলি যদি হেল্প পায় তাহলে আপনাদের ফ্যামিলিও কিন্তু পাবে। আমি এই বইটা প্রমোশন করছি না, আমি জাস্ট একটা রাস্তা দেখাতে চাইছি যে কীভাবে আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো, এবং সেটা একটা প্রপার ওয়েতে হওয়া দরকার। তো যাই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করব এই বইটা একটু অর্ডার করে নিজেদেরকে পড়তে। আপনারা পড়ুন, বইটা একটু ফলো করুন, এবং এইখানে ফোন নম্বর সব কিছু দেওয়া আছে। আমার মনে হলো যে এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো প্রকৃতিকে বাঁচাতে পারবো, না হলে এই যে চারদিকে দেখুন কীরকম বাড়ি হচ্ছে, ঠিক আছে, এরকম বাড়িতেই কিন্তু চারদিকটা ভরে যাবে। তো যাই হোক, আমি একটুখানি টাইম নিয়েছিলাম, আমার মনে হলো যে এইভাবে যদি আমরা চেষ্টা করি, একটা সঠিক রাস্তা ধরে যদি আমরা এগোতে পারি তাহলে আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো, আর সেটাই একমাত্র সঠিক রাস্তা বলে আমার মনে হয়। আর বাদ বাকি যদি আপনাদেরও কোনো মতামত থাকে সেটাও আপনারা জানাতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন, কিন্তু চেষ্টা করুন প্রকৃতিকে বাঁচানোর, নাহলে এই অবস্থাই হবে। ঠিক আছে, চলি, আপনাদের একটু টাইম নিলাম, আর এই বইটাও আমাকে কিছুটা টাইম দিয়েছে আমার লাইফে, তো এই বইটা একটু কিনুন, ফলো করুন, আপনাদেরও হেল্প হবে, আর প্রকৃতিকে বাঁচাতে গেলে এইভাবেই বাঁচাতে হবে। ঠিক আছে, ওকে, টাটা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।